এখানেই সাহিত্য আছে বরেণ্য শিক্ষাবিদ আবু হেনা মুস্তফা কামাল। আসসালামু আলাইকুম ইহালাল কবুর, আসসালামু আলাইকুম ইহালাল কবুর, আসসালামু আলাইকুম ইহালাল কবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আজিমপুর কবরস্থানে, আর এই কবরস্থানে সাহিত্য আছে বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি, গীতিকবি এবং লেখক মরহুম আবু হেনা মুস্তফা কামাল। আর এই হচ্ছে শিক্ষাবিদ আবু হেনা মুস্তফা কামালের কবর, এবং তার কবরের উপরে তার স্ত্রী হালিমা মুস্তফা তাহার কবরও রয়েছে। আর মরহুম আবু হেনা মুস্তফা কামাল তিনি 1936 সনের 13ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি 1989 সালের 23শে সেপ্টেম্বর এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেন। তাহার স্ত্রী হালিমা মুস্তফা তাহার জন্ম 1941 সনের 19শে জানুয়ারি, আর মরহুমা হালিমা মুস্তফা তিনি 12ই ফেব্রুয়ারি 2006 সনে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেন। আমরা মরহুম আবু হেনা মুস্তফা কামাল এবং মরহুমা হালিমা মুস্তফা তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি তাহাদের গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। মহান রব্বুল আলামিনের কাছে আরও বলি, হে আল্লাহ, আপনি এই আজিমপুর কবরস্থানে যারা সাহিত্য আছে আল্লাহ আপনি প্রত্যেকের গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি প্রত্যেককে জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। কবরস্থান এবং কবর দেখানোর পরে আমার দু একটি কথা থাকে, সে কথাগুলো হচ্ছে, আমরা কবর দেখে, কবরস্থান দেখে কি শিক্ষা নিচ্ছি? শিক্ষা আমাদেরকে নিতে হবে এবং বুঝতে হবে যে আজ আমি দেখাইলাম বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ আবু হেনা মুস্তফা কামালের কবর। এরকম অনেক বরেণ্য মানুষ এবং অনেক বড় বড় ব্যক্তিবর্গ এই আজিমপুর কবরস্থানে সাহিত্য আছে, এবং দেশের অনেক কবরস্থানে অনেক বড় বড় বাংলাদেশের নাম করা ব্যক্তিবর্গ সমাহিত রয়েছে। আমরা এসব কবর দেখে এতটুকু কি আমরা ভাবতে পারি না যে আজকে আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি, কালকে হয়তো নাও থাকতে পারি? তাই আসুন আমরা কবর দেখে, শুধু দেখে চলে গেলেই হবে না যে দেখলাম আবার ভুলে গেলাম, না, আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, কালকে এরকম সময় আমি নাও থাকতে পারি, আমার মতো এরকম অনেকেই বেঁচে ছিলেন এই দুনিয়ার বুকে কিন্তু তারা আজ অন্ধকার কবরে। জানি না আল্লাপাক কাদের কবরে কি অবস্থায় তাদেরকে রেখেছে, তারপরও আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমাদেরকে দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। তাই আসুন আমরা নিজেদেরকে শুধরাই, এবং যারা কবরবাসী রয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং কবরের আজাব যেন আল্লাহ মাফ করে দেয়, আমিন।